বয়কট করবেন, কারণ ওনারা যেসব দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন পাহাড়ে, সেসব দাবি মিটিয়ে দেওয়ার জন্য জিটিএ তৈরি হয়েছিল, তার মধ্যে 17টি দাবি ছিল, একটা দাবিও পুরো হয়নি। তাদের এই সরকারের উপর কোনো ভরসা নেই। ওখানকার শিক্ষার ব্যাপারে এখন নতুন করে ভাষা নিয়ে সমস্যা শুরু হয়েছে। এগুলোর জন্য যে কলেজ সার্ভিস কমিশন, স্কুল কমিশন, সার্ভিস কমিশন হওয়া উচিত, কিছুই হয়নি। ফলেতে প্যারালেলি জিটিএকে রেখে প্যারালেলি ওয়েস্টবেঙ্গল সরকার আবার ওখানে প্রশাসন চালাচ্ছেন ডিএম এর মাধ্যমে। এতে আর অসন্তুষ্ট, এই সরকারের উপর ভরসা নেই, তাই তারা বয়কট করবে ইত্যাদি। এই সমস্ত ইস্যু কী হতে পারে, তাদের সমস্যা কী, ওখানে মুখ্যমন্ত্রী তাদের ডিস্টার্ব করছেন, কমজোর করার চেষ্টা করছেন, রাজনীতি করছেন। এতদিন পাহাড় শান্তি ছিল, সেখানে গিয়ে এই টিএমসি সরকারই অশান্তি করছে। এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন শুরু করছে। এই ব্যাপারে কিছু কথাবার্তাও ছিল, আমাদেরও জানাচ্ছিল ওনারা কী করছেন, কেন করছেন, আমাদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়। তো সেই জন্য আজকে প্রাথমিক বসা হয়েছিল, খুব বেশি কিছু আলোচনা হয়নি। বাংলা ভাষা তার প্রত্যেকটি মানুষ বাংলা শিখে, ওখানকার যারা গোর্খাভাষী আছেন তারা তাদের বক্তব্য হচ্ছে আমাদের তিনটে ভাষা শিখতেই হয়, হিন্দি, ইংলিশ এবং নেপালি। তারপরে আবার বাংলা ভাষাকে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, বলে আমাদের বাংলা ভাষা শিখতে আপত্তি নেই, কিন্তু কটা ভাষা আমরা শিখব। সেই জন্য আমাদের বক্তব্য সবার ভাষা শেখা উচিত, কিন্তু জোর করে কাউকে কিছু শেখানো যায় না বা চাপানো যায় না। যেহেতু ওখানে একটি সংস্থা আছে জিটিএ আর রাজ্য সরকারের, তার মাধ্যমেই সব কাজ হচ্ছে, সেহেতু ওদের সঙ্গে বসে প্রথম আলোচনা করে একটা পরিস্থিতি নির্মাণ করা হোক যাতে ওরা শিখতে আগ্রহী হয়। মুখ্যমন্ত্রী যেখানে স্পষ্ট বলে দিয়েছেন যে এটা চতুর্থ ভাষা এবং সেই চতুর্থ ভাষা ঐচ্ছিক ভাষা, সেক্ষেত্রে আবশ্যিক ভাষা হিসেবে বাংলার কোনো বিষয় থাকছে না। তারপরেও যে বিষয়টা নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে সেটাকে আপনারা মানে রাজ্য বিজেপি, না যদি চতুর্থ ভাষা ঐচ্ছিক ভাষা ছিল নতুন করে তোলা হলো কেন, এটাই রাজনীতি। এই রাজনীতিতে ওনারা ভয় পাচ্ছেন যে আমাদের সঙ্গে আবার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং ইচ্ছা করে এখানে উত্তেজনা তৈরি করা হচ্ছে। বিজেপি বলেছে যে শিখুন এবং তারাও শিখতে আগ্রহী আছেন, কিন্তু সেটা একটা কথাবার্তার মাধ্যমে হওয়া উচিত, চাপিয়ে যেন না দেওয়া। প্রত্যেকের মাতৃভাষা নিয়ে প্রত্যেকের সেন্টিমেন্ট আছে, যেমন কারো ভাষা যদি ছাড়িয়ে নেওয়া যায়, ভাষার বিরুদ্ধে আন্দোলন করে একটা নতুন দেশ তৈরি হবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে, আর কাউকে চাপিয়ে দেওয়াটাও কেউ মানবে না। তো সেই জন্য মাতৃভাষা একটা সেন্টিমেন্টের ব্যাপার, ভাষা শেখাটাও একটা পরিবেশের ব্যাপার, শেখানোর পরিবেশ তৈরি করা হোক, আমার মনে হয় তাহলে শান্তির সব রেজিস্ট্রেশন মিলে যাবে। জিটিআর যত মেম্বার নির্বাচিত সবই প্রায় গজামুমুরে আছে, কিন্তু ওদের বক্তব্য আমরা এই জিটিএ করা হলো, আমাদের হাতে একটা ঝুনঝুনি ধরিয়ে দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়নি। বারবার ওনারা কেন্দ্র সরকারের কাছে গেছেন, তারা আর্থিক সাহায্য করেন, কিন্তু এখানকার রাজ্য সরকারই সব ব্যাপারটা দেখবে, তাদের কোনো সদিচ্ছা নেই, তারা রাজনীতি করছেন। একটি নতুন পৌরসভা তৈরি করা হলো মাত্র 9টা ওয়ার্ড নিয়ে, এবং সেখানে জিতে দেখানো হলো আমরা পাহাড়ে এসে গেছি, এবং সেখানকার জিটিএকে কাজ করতে দেওয়া হচ্ছে না, উল্টো প্যারালাল সংগঠন আর প্রশাসন চালানো হচ্ছে, এতে ওনারা চিন্তিত, তাই আবার নতুন করে আন্দোলন শুরু করেছে। না, আমরা সমর্থন করিনি, এটা আমাদের হাতেও নাই, এটা কেন্দ্র সরকারের হাতে আছে, সে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলছেন। মানে আপনারা কি পক্ষে না বিপক্ষে আলাদা রাজ্যের? আমরা কোনো রাজ্যের পক্ষে নাই, কেন্দ্র সরকার ডিসিশন নেয়, ছোটো ছোটো রাজ্যে তিনটে রাজ্য তৈরি করেছে, তো সেই জন্য পুরো ম্যাটারটা কেন্দ্রের, এ ব্যাপারে আমাদের কোনো রুল নেই। আচ্ছা, ঠিক আছে।